খুব ক্লোজ ফ্রেন্ড দ্য স্ট্রাগল বয় হিসেবে এই অনুষ্ঠানটা করা। পূর্ণ সাহেব হচ্ছে কিছুদিন হয়েছে বাংলাদেশের বেসিক্যালি তিনি রাজশাহী বসবাস করতো এবং এখন ঢাকায় আসছেন চাকরির সুবাদে। তো তার একটা বিশেষ গুণ আছে যে গুণটা নিয়েই বেসিক্যালি আজকের অনুষ্ঠানটা সাজাচ্ছি। তো পূর্ণ সাহেব আপনারা যে ঢাকাতে আসছেন চাকরির জন্য আর কি স্ট্রাগল করছেন, তো আপনাকে কেমন লাগছে বা কি জার্নিটা কেমন ছিল? সত্যি কথা বলতে খারাপ না, ভালো, গুড। আর প্রত্যেকটা মানুষ যেহেতু ঢাকাতে আসে নিজের পেটের দায়, নিজের কর্মের দায়, তো আমিও সেরকম একজন সাধারণ মানুষ এবং সেভাবেই সেই কারণেই বা সেই উদ্দেশ্য নিয়ে আমি আসছি। আর খারাপ না, মানে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের লাইফে একটা টার্গেট থাকা উচিত। হ্যাঁ, এবং শুধু টার্গেটটা থাকলে হয় না, তাকে দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় চেষ্টা নিয়ে সামনের দিকে এগোনো প্রত্যেকটা মানুষেরই উচিত। আমার বেসিক্যালি পূর্ণ হচ্ছে অনেক ভালো একজন বন্ধু, সে তার একটা বিশেষ গুণ আছে, এই গুণটা জানানোর জন্যই বোঝানোর জন্যই আমার দর্শককে তাকে খুব কষ্ট করে ডেকে এনেছি। বিশেষ গুণটা হচ্ছে তিনি গান গাইতে পারেন ভালো। ঠিক আছে, তো প্রথম কোন গানটি আপনি আসলে আমাদের দর্শকদের জন্য শোনাতে চাচ্ছেন? আচ্ছা, খালি গলায় শুনবো, যেহেতু আমাদের এখানে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আমরা বাজনাও বাজাইতে পারবো না। আপনার মতন স্লো পর্যায়ে আপনি একটা গান আমাদেরকে দর্শকদের শোনান। আচ্ছা, আমি প্রথমে আসলে আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন, তো আসলে সবসময় তো মানুষের মুভমেন্ট তো একরকম থাকে না, ঠিক? এখন আপনার হঠাৎ ইয়াতে আমার আশা, তো আপনি যেহেতু আমাকে সম্মান দিয়ে বা ভালোবাসা দিয়ে হোক ডেকে আনছেন, তো সে সুবাদে একটা গান আমি গাবো। সেটা হচ্ছে যে আমার একজন প্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী স্যারের আমার একটা খুব গান ভালো লাগে, আমি সে গানটা আপনাদের বা দর্শকদের জন্য আমি সে গানটা। চলুন তাহলে আমরা গানটি শুনি। দেখেন আমার গলা হয়তো বা আজকে একটা ভালো নেই, ঠিক আছে, তো চেষ্টা করছি। তারপরও কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা, কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না, বেনি সুতার মালা খানে, বেনি সুতার মালা খানে গাথা হইল না, গাথা হইল না, ও জ্বালা তো এমন জ্বালা, যাই না মুখে বলা, বুঝতে গেলে সোনার রঙ তোমা, বুঝতে গেলে সোনার রঙ পুরে হবে কালা, ও লালন মরলো জল পিপাসায়, তাকে নদী মেঘনা হাতের কাছে ভরা কলস, আমার হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না, কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না, ও ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী, তাই বলে কি থেমেছিল বলো, তাই বলে কি থেমেছিল কদম তলার বাসি, ও দংশিলে পীড়িতের বিষে বোঝা মেলে না রে, এই মরণ যে সুখের মরণ, আরে এই মরণ যে সুখের মরণ,
দেখলাম জনম ভরে, কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। ধন্যবাদ। তো পূর্ণ সাহেব, আপনি স্পেশালি কোনো কোনো শিল্পীর কি ভক্ত? হ্যাঁ, বলতে গেলে আসলে আমি আমাদের এই রাজশাহী অঞ্চলেরই একজন প্রাণপ্রিয় গর্ব, হ্যাঁ, যিনি বিগত হয় মাস কয়েক আগে উনি গত হয়েছেন। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের শুধু নট অনলি মানে আপনার উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গল, উনি একজন উপমহাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন, শ্রদ্ধেয় এন্ড্রুকিশোর স্যার। আমরা কি তাহলে তার একটা গান গাইতে মানে গান শুনতে পাই না? একটা গান যদি শোনাতেন আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওনার একটা ওই গানটা আপনার জন্য বলছি, যেটা ওনার একটা বিখ্যাত গান। বিখ্যাত গান তো ওনার সবকটাই রয়েছে, তার ভিতরে আমার একটা ফেভারিট গান যেটা ওনার বিখ্যাত ছিল, মানে বিখ্যাত গান, সেটা হচ্ছে যে ডাক দিয়াছেন দয়াল আমারে। এই গানটা, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক। পাচ্ছেন এখন ইদানিং জানেন যে ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে, যেমন টিকটক, ইউটিউব, গুগলে অনেক কিছুই করে, ফেসবুকে। ইদানিং যে হিরো আলম গানগুলো গাচ্ছে, এই গানগুলো আসলে কতটুকু চেষ্টা মেরেছে এবং গানগুলো আসলে শুনে আপনার আপনার কাছে কেমন লাগে? দেখেন মানে ইসমাইল সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু বললেন, হ্যাঁ আমি আসলে টিকটক সেভাবে অতটা ঘাঁটি না। আর হিরো আলমের গানে আপনি কি বলবেন? হিরো আলমের গানে স্যার আমি কি বলবো, আসলে আমি যেটা জানি না, আর তিনিও যেহেতু আমাদের বাংলাদেশের একজন পরিচিত পার্সন, তো দর্শকরা দেখছে আমাদের লাইভ অনুষ্ঠানটা, তো অনেকে তার ভক্ত থাকতে পারে, তো আমি সেদিক থেকে একটা কথাই বলবো যে উনি মানে যেটাই করুক, তো আমি তার উদ্দেশ্যে কোনো খারাপ কথা বলতে চাই না, ঠিক আছে, আমি ওনার সম্পর্কে নো কমেন্ট। যাই হোক, এখন হচ্ছে যে আমাদেরকে একটু বিরহের কোনো গান শোনাবেন, আপনার কাছে কোনো বিরহের? আমি আসলে আসলে কি যে মেলা দিন যেহেতু আমি গানের প্র্যাকটিসে নাই, আর আমি সামান্য যতটুকু গান জানি, আমাদের জানা মতো আপনি কিন্তু জেমসের গান খুব ভালো গান। জেমসের গান আসলে কি না, আমরা পুরোটা শুনতে চাচ্ছি না, ফার্স্ট অন্তরা পর্যন্ত মানে অর্ধেক গান শোনালেও আমাদের চলবে, জেমসের একটা গান। আচ্ছা তাহলে আমি একটা মানে ওনার একটা গান বলি, বাংলা গানটাই বলছি। হ্যাঁ, উনি যেহেতু বলিউডে যে গান গেয়ে 2006 সালের দিকে আমাদের দেশের সুনাম অর্জন করছেন বলিউডে, আর এটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য অনেক গর্বের বিষয়। আর সবচেয়ে আপনি জানলে অবাক হবেন, সেটা হচ্ছে যে উনি আমাদের রাজশাহীরই ছেলে। জি, উনি আমাদের রাজশাহীরই ছেলে। চলুন শুনি আমরা জেমসের একটা গান। জেমসের একটা গান বলি, মানে আমার আসলে ওনার মতো একজন গুণীজন, না না ঠিক আছে, যতটুকু পারবো কিনা জানি না, তো আমি ওনার একটা গান গাচ্ছি বিখ্যাত গান বাংলাতেই, ওটাই গাই। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, যদি ফুল ফিরিয়ে দাও তবে দিতে পারি তোমায় ওই দু চোখে ভরে ওটা জলধারা। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, যদি তুমি নাই আসো হৃদয় গহীনে, বিশ্বাসে লাভ কি বাঁচার কোন কারণে, দেরি নয় দেরি নয় সুন্দরী তোমা, চিৎকার করে বলো ভালো নেই তুমি ছাড়া। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু। ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগলো, যদিও সময় সাপেক্ষে আমরা পুরো গানটা শুনতে পারলাম না। এখন হচ্ছে যে আপনার একটা গান আমরা একটা পিকনিকে শুনেছিলাম, মানে গানটা খুবই ভালো লেগেছিল,
নিশ্চয় আপনার মনে আছে গানটি হচ্ছে যে আমি আসলে সত্যি কথা বলতে চোখ ভুলে গেছি না, গানটা হচ্ছে যে পাখিরে তুই। গানটা আমরা আমার রিকোয়েস্ট গানটা শুনতে চাচ্ছি, আমাদের প্রথম পর্বটা ওই গানটা দিয়ে শেষ করব, সেকেন্ড পর্বের জন্য আবার আমরা কথা বলবো, কিন্তু প্রথম পর্বতে আপনি গানটা শুনুন। দেখেন যে উনিও আমাদের বাংলাদেশের একজন সদ্য গুণী শিল্পীদের মধ্যে একটা, যেখানে আমি তার পায়ের ধুলারও যোগ্যতা, আমি তো শিল্পী নই, গান গাওয়া আমি আপনাকে আগেও বলেছি যে এটা আমার আসলে একটা হবি। হ্যাঁ, তো আমি আসলে আসলে সেই 2-3 বছর আগের কথা, সেই বুঝছেন আসলে সেরকম গলায় গাইতে পারবো কিনা জানি না, তো আমি দর্শকদের উদ্দেশ্য বলছি হ্যাঁ যে মানে কণ্ঠটা যদি একটু খারাপ হয় তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করছি। তাহলে গানটা আমরা শুনি, রেডি? পাখি রে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়, চোখের মনি চোখের কাছে না থাকলে মনটায় আমার আকুল হয়ে মরে যেতে চাই। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই পাখি রে তুই কাছে থাকলে গানের সুরে পরান্দোলে হৃদয় নাচে সুরের তালে, পাখি রে তুই কাছে থাকলে গানের সুরে পরান্দোলে হৃদয় নাচে সুরের তালে, মনে মনে তোমায় ডাকি সারা বেলা তাকি জানো না, পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালায়, যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালায়, পাখি রে তুই কবে আমার আপন হবি কিছুই জানি না, পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গানটি আমার খুবই প্রিয় একটি গান, সুবীর নন্দীর গান, এবং গানটির কথা এবং সুর চমৎকার। আপনি যদি শিল্পী নাও হয়ে থাকেন, আপনার গলার আমি সেই সুরটা পেয়েছি সুবীর নন্দীর। তো বেসিক্যালি আমাদের আপনাকে নিয়ে দ্য স্ট্রাগল বয়ের পর্ব 1 আমরা এখানে শেষ করছি, আমরা দ্বিতীয় পর্ব দর্শকদের সামনে আবার নিয়ে আসবো। ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।